হ্যালো ফ্রেন্ডস, আমি রাজীব আহসান, সাইবার ডেভেলপার বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি সি প্যানেল বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে। গত পর্বে আমরা ওয়েব মেইল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম কিভাবে সি প্যানেলের মাধ্যমে একটি ওয়েব মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং ওই ওয়েব মেইল দিয়ে কিভাবে আমরা বিভিন্ন জায়গায় মেইল পাঠাইতে পারি এবং রিসিভ করতে পারি। এছাড়াও আমরা দেখেছিলাম ফরওয়ার্ডার অপশন ব্যবহার করে কিভাবে আমাদের ওয়েব মেইলটিকে অন্য একটি মেইলে ফরওয়ার্ড করে দিতে পারি, অর্থাৎ কোনো একটি মেইল যখন আমাদের মেইলে আসবে তখন আমরা ওই মেইলটিকে অন্য একটি মেইলে ফরওয়ার্ড করে দেবো। এছাড়াও অটো রেসপন্ডার অপশন ব্যবহার করে আমরা দেখেছিলাম কিভাবে একটি মেইলের রিপ্লাই আমরা দিতে পারি অটোমেটিকভাবে। আজ আমরা দেখব সিপ্যানের মাধ্যমে কিভাবে আমরা একটি পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস সাইটকে ইনস্টল করতে পারি। চলুন তাহলে মূল টিউটোরিয়াল পার্টে চলে যাওয়া যাক। আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস .org থেকে মূল সাইট ফাইলটা আপলোড করে ডাউনলোড করে নিই। আমরা যাচ্ছি হচ্ছে ওয়ার্ডপ্রেস .org। আমরা ওয়ার্ডপ্রেস .org সাইটে প্রবেশ করেছি। আমরা এখন এই ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে ডাউনলোড করব। ডাউনলোড ওয়ার্ডপ্রেস ডেস্কটপ। আমরা একটা ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেস সাইটটা ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো ডাউনলোড হয়ে গেছে, আমরা এটা ওপেন করি। এই যে এটা আমাদের জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে গেছে। আমরা এটাকে আপলোড করার জন্য প্রথমে আনজিপ করে নেব। আনজিপ কেন করতেছি এটা কিছুক্ষণ পরে আপনাদের বুঝে বলতেছি। আমরা তার আগে আর একটা জিনিস দেখি। আমরা সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ফাইলকে আপলোড করার জন্য প্রথমে আমরা যাব কোথায়, ফাইল ম্যানেজারে। আমি ফাইল ম্যানেজারে প্রবেশ করলাম। এরপর এখান থেকে আমি পাবলিক এইচটিএমএল ফোল্ডারটা ওপেন করব। পাবলিক এইচটিএমএলটা লোড করলাম। আমার আগে আপলোড করা কিছু ফাইল এখানে ছিল, আমি যেহেতু মূল ডোমেনের আন্ডারে আমার সাইটটাকে আপলোড করব সেই জন্য আমি আগের ফাইলগুলো সব রিমুভ করে দিলাম। ডিলেট, আমি সব ফাইলগুলো ডিলিট করে দিয়েছি। এখন আমি যদি ডোমেনটাকে রিলোড করি তাহলে এরকম ইনডেক্স শব্দ হবে। এখন আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলগুলো আপলোড করব আমাদের মূল ফাইলগুলো সবগুলো যেন এই ফোল্ডারে থাকে। আমরা যখন ওয়ার্ডপ্রেস জিপ ফাইলটা আপলোড ডাউনলোড করছি তখন কিন্তু আমরা এটাকে আনজিপ করার পর এরকম ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার পাইছি। আমি যদি এটাকে আপলোড করে দিতাম তাহলে আমাদের সাইটটি কিন্তু মূল ডোমেনের মধ্যে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা লোড হইতো না, আমাদের হয়তো কি upworktutorial.com/ দিয়ে লেখা লাগতো ওয়ার্ডপ্রেস, তাহলে এরকম ফোল্ডারের মধ্যে লোড হইতো। যার কারণে আমাদের করতে হয়েছে কি, এটাকে আনজিপ করে নিয়ে এই ফোল্ডারটাকে বের করতে হয়েছে। আমি এখন এই ফোল্ডারের মধ্যে ঢুকে এর যতগুলো ফাইল আছে এই ফাইলগুলোকে আবার জিপ করব, অর্থাৎ আমি জিপ ফাইলটাই কিন্তু আপলোড করব। আমি এটা জিপ করলাম, বাইরে বের করে নিই। আমি এই জিপ ফাইলটা কিন্তু আপলোড করব। তাহলে হবে কি, আমাদের মূল যে ফাইলগুলো আছে অর্থাৎ এর মধ্যে আমি যেগুলো পেয়েছি এই ফাইলগুলো পাবলিক হিস্ট্রির মধ্যে চলে আসবে সরাসরি। তাহলে আমি এটা আপলোড করি। আমি এখন পাবলিক এস্টিমেট ফোল্ডারের মধ্যে আছি, উপরে যে আপলোড বাটনটা আছে এটা ইউজ করে আমি এখন আপলোড করব। ব্রাউজ বাটনে ক্লিক করলাম, আমাদের এটা এই ফোল্ডারটাতে আছে। আমি কোনটা আপলোড করব, এইটা আমি আপলোড দিলাম। আমাদের আপলোড কিন্তু শুরু হয়ে গেছে।
বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ফাইলটি আপলোড হয়ে গেছে। আমরা তাহলে ফাইল ম্যানেজারে চলে যাই। এখন পাবলিক স্ট্রিম আমি রিলোড করতেছি, আমাদের এই ওয়ার্ডপ্রেস .zip ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এটাকে কি করব আমরা আমরা এটাকে আনজিপ করে নেব। আমি ফাইলটি সিলেক্ট করলাম, এরপর হচ্ছে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করলাম এবং এক্সট্রাক্ট ফাইল। লক্ষ্য করুন, আমরা এক্সট্রাক্ট করার পর কিন্তু ওয়ার্ডপ্রেসের সবগুলো ফাইল এখানে কিন্তু আনজিপ হয়ে গেছে। এখন আমি যদি এই ডোমেনটা রিলোড দিই, আমরা দেখতে পারবো এটা ক্যাশ ধরে রাখছে কোনো কারণে। হ্যাঁ, আমি রিলোড দিলাম, আমাদের এটা কিন্তু ইনস্টলের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমরা এখান থেকে আমরা যদি অন্য ভাষায় করতে চাই, যেমন বাংলা যদি নিতে চাই, সেখানে বাংলা সিলেক্ট করে করতে পারি। আমরা আপাতত ইংরাজিতেই করি, ইংলিশ সিলেক্ট করে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরকম একটা পেজ আসবে, এরপরে এখানে আমি লেটস গো বাটনে ক্লিক করব। এখন আমাদের যে পেজটা আসছে, এইখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন দিতে বলতেছে, যেমন ডাটাবেজ নেম, ইউজার নেম। এটা হচ্ছে ইউজার নেমটা হলো ডাটাবেজের ইউজার নেম। এখানে পাসওয়ার্ড, অর্থাৎ ডাটাবেজের পাসওয়ার্ড, আর এখানে লোকাল হোস্ট। এখানে ডাটাবেজ হোস্টটা আমাদের সিপ্যানেলের ক্ষেত্রে অল টাইম লোকাল হোস্টই থাকবে, আর এখানে টেবিল প্রিফিক্স। আমাদের এখন এই ডাটাবেজ ইউজার নেম এবং ডাটাবেজ পাসওয়ার্ড এটা ক্রিয়েট করে নিতে হবে। আমরা তাহলে সিপ্যানেলের মূল লেআউটটাতে চলে যাই। সিপ্যানেল মূল পেজে আমাদের একটু নিচে আসলে আমরা দেখতে পারবো এই যে এখানে MySQL ডাটাবেজ নামে একটা অপশন আছে। এই অপশনটা ব্যবহার করে আমরা ডাটাবেজ ক্রিয়েট করে নেব। আমি এটা ওপেন করলাম আলাদা ট্যাবে। আমাদের এখন কোন ডাটাবেজ নাই এখানে। আমরা এখন উপরে যে অপশনটা বক্স দেখতে পাচ্ছি, এখানে ক্রিয়েট এ নিউ ডাটাবেজ, এখানে আমরা একটা ডাটাবেজের নাম দেব। আমি এখানে নাম দিলাম ব্লগ। এবার আমরা ক্রিয়েট ডাটাবেজ এই বাটনটাতে ক্লিক করব। আমাদের ডাটাবেজটা ক্রিয়েট হয়ে গেছে, গো ব্যাকে যাই। এরপর আমরা করব কি, আমরা একটা ইউজার ক্রিয়েট করে নেব। এখানেও একটা নাম আমরা দিতে পারি, আমরা এখানেও সেম নামই দিলাম ব্লগ। এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের ডাটাবেজের জন্য। আমরা পাসওয়ার্ড জেনারেটর ইউজ করে আমরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেব। এখানে পাসওয়ার্ড জেনারেট করে নিয়ে আমরা একটা পাসওয়ার্ড নিয়ে নিই, আমরা এই পাসওয়ার্ডটা কপি করে নিলাম এবং এখানে টিক দিতে হবে আই হ্যাভ কপিড দিস পাসওয়ার্ড টু সিকিউর লোকেশন। দেওয়ার পর ইউজ পাসওয়ার্ড বাটনটাতে ক্লিক করব। এরপর ক্রিয়েট এ ইউজার এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ইউজার নেম ক্রিয়েট হয়ে গেছে, আমরা গো প্যাকে যাই। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, আমাদের ডাটাবেজও ক্রিয়েট হয়ে গেছে, আমাদের ইউজার নেমও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই ডাটাবেজের সাথে এই ইউজার নেমটাকে কানেক্ট করব। তাহলে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ ইউজার টু ডাটা টু এ ডাটাবেজ, এইরকম একটা অপশন আছে। আমাদের যখন অনেকগুলো ডাটাবেজ থাকবে, তখন এখানে আমরা ড্রপ ডাউন থেকে এই ডাটাবেজগুলো সিলেক্ট করে নিতে পারবো এবং ইউজার থেকে সিলেক্ট করে নিতে পারবো ইউজার নেম এবং ডাটাবেজ থেকে আছে ডাটাবেজ নেম। সিলেক্ট করার পর আমরা এই অ্যাড বাটনটাতে ক্লিক করব। তারপর এরকম একটা পেজ আসবে, এখানে আমরা অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা সবচেয়ে উপরে অল প্রিভিলেজেস যে অপশনটা আছে, এখানে অল প্রিভিলেজেস অপশনটাতে ক্লিক করব। তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর মেক চেঞ্জেস ক্লিক করার পর আমাদের কিন্তু ডাটাবেস কানেক্ট হয়ে গেছে। আমি গো ব্যাক দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডাটাবেসের সাথে ইউজার নেমটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা পাসওয়ার্ডটা আমি কপি করে রাখছিলাম, এখন এই জায়গায় এখানে এসে আমরা কিন্তু ওই সেই পাসওয়ার্ড ইউজার নেম এগুলো বসাই দেবো। আমি পাসওয়ার্ডটা বসাই, প্রথমে এটা ছিল আমাদের ইউজার নেমের পাসওয়ার্ড, এরপর আমরা ডাটাবেসটা বসাবো। এটা হচ্ছে আমাদের ডাটাবেস নেম এবং এটাই হচ্ছে ইউজার নেম। এখানে টেবিল প্রিফিক্স যেটা, এটা আমরা চেঞ্জ করে নেব। ডিফল্টভাবে এটা WP থাকে, আমি যে কোনো একটা কিছু দিতে পারি, যেমন আমি দিলাম এখানে CTP। আমাদের প্রিফিক্সটা আসলে সবসময় চেঞ্জ করে নেওয়া দরকার, বিশেষ করে হ্যাকারদের হাত থেকে বাঁচার জন্য আমাদের প্রিফিক্সটা সবসময় কিন্তু চেঞ্জ করে দেওয়া দরকার। কারণ WP থাকলে কিন্তু হ্যাকার আগে থেকে জেনেই যাচ্ছে যে আমাদের MySQL-এর ডাটাবেজের প্রিফিক্সটা কি WP। তাহলে আমি চেঞ্জ করে নিলাম। এটা চেঞ্জ করার পর সবশেষে আমাদের নিচে যে বাটনটা আছে সাবমিট, এটাতে ক্লিক করলাম।
ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, এখানে আমি রান দা ইনস্টল এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন চলে আসবে। আমি এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে আমাদের বলতেছে সাইটের নাম দিতে। আমি এখানে নাম দিলাম হচ্ছে আপ ওয়ার্ক টিউটোরিয়াল। এরপর আমাদের দিতে হবে অ্যাডমিন। আমি এখানে যে কোনো একটা নাম দিতে পারি, আমি রাজীব নাম দিলাম এবং এখানে আমি দেবো হচ্ছে পাসওয়ার্ড। এবার হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এইটাতে টিক দিলাম এবং আমার যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস হবে সেটা দেবো। এখানে আমি দিলাম এখানে প্রাইভেসির জায়গায় অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট। এখানে যদি আমরা চাই যে আমাদের সাইটটা ক্রিয়েট করার পর সার্চ ইঞ্জিন আমাদেরকে ইন্ডেক্স করবে, তাহলে টিক থাকবে। আর যদি চাই যে আমাদের সার্চ ইঞ্জিন প্রথম অবস্থায় ইন্ডেক্স করবে না, তাহলে টিকটা উঠিয়ে দেবো। আমি চাচ্ছি আমার সাইটটা ইন্ডেক্স করুক, এই জন্য আমি টিকটা রাখলাম। এরপর শেষে ইনস্টল ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবো। ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু সেট আপ হয়ে যাবে। এখানে সাকসেস লেখা উঠছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড। এখন আমরা চাইলে কিন্তু লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করতে পারি। আমাদের কিন্তু লগ ইন বাটনটা চলে আসছে ওয়ার্ডপ্রেসের। আমরা মূল সাইটে গিয়ে দেখি আমাদের কি অবস্থা। আমাদের ক্যাশটা এখনো ধরে রাখছে, এই তো আমাদের সাইটটা কিন্তু চলে আসছে। এভাবে বন্ধুরা আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু ইনস্টল করে ফেলতে পারি সিপ্যানের মাধ্যমে খুব সহজেই। এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ইনস্টল সিস্টেম। আমরা ড্যাশবোর্ডে লগ ইন করি, এখানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। আমরা কিন্তু ড্যাশবোর্ডে লগ ইন করছি, অর্থাৎ আমাদের পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস সাইট কিন্তু সেট আপ হয়ে গেছে। এখন আমরা পরবর্তী কাজগুলো ওয়ার্ডপ্রেসে করতে পারবো। এভাবে আমরা কিন্তু ম্যানুয়ালভাবে ফাইল ম্যানেজারের মাধ্যমে একটি ওয়ার্ডপ্রেস সাইট আপলোড করে ইনস্টল করতে পারি। আজ তাহলে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা দেখব কিভাবে আমরা অটোমেটিক সফটওয়্যার ক্লাস ইউজ করে মাত্র কয়েকটা ক্লিকেই আমরা পূর্ণাঙ্গ ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করে ফেলতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।